সমষ্টির পুনর্নির্ধারণ হওয়ার লগে লগে আটাইতকৈ চর্চিত ব্যক্তিজন হয়ে পড়ছে গৌরব গগৈ। গৌরব গগৈ বিগত দহটা বছর ধরে কলিয়াবর লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল, কিন্তু সমষ্টি পুনর্নির্ধারণের পিছত কার্যত কলিয়াবর সমষ্টির বিলুপ্তিকরণ ঘটা হল। কলিয়াবর সমষ্টি সলনি হল, একটা নতুন সমষ্টির সৃষ্টি হল, যার নাম কাজিরঙ্গ। কলিয়াবর সংখ্যালঘু ভোটারের সংখ্যা যথেষ্ট আছিল যদিও কাজিরঙ্গা মূলত সংখ্যাগুরুর সমষ্টিরূপে পরিগণিত হল। বিগত নির্বাচন সময় সংখ্যাগুরুর মাজত বিশেষ প্রাধান্য লাভ করব নাছিল গৌরব গগৈ, কিন্তু কলিয়াবর লোকসভা সমষ্টির চামগুড়ি রূপহী আদি সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টির পর ব্যাপক হারত ভোট পাই বিজয়ী হয়ে আইছিল গৌরব গগৈ। কিন্তু প্রশ্ন হয়েছে এবার গৌরব গগৈ কলৈ যাব? কলিয়াবর লোকসভা সমষ্টির সংখ্যালঘুর ভোটার এটা নগাঁওর সংলগ্ন করা হল, কাজিরঙ্গা সমষ্টি হয়ে গেল হিন্দু সভ্যস্ত সমষ্টি। স্বাভাবিকতেই বহুবোৰ প্রশ্ন এটা সম্মুখলে আহিছে। নগাঁও নে কাজিরঙ্গা, গৌরবর কোনখন আসন নিরাপদ? দিল্লীলৈ যিকোনো প্রকারে কংগ্রেসে নিব বিচাৰে গৌরব, গৌরবে যোরপা খেলিব বিচাৰে তাতেই খেলিবলৈ দিব হাইকমান্ড। ইয়ার মাজত ধর্ম সংকটত পড়ছে গৌরব গগৈ। গৌরব গগৈয়ে কাজিরঙ্গা সমষ্টি পরিত্যাগ করে যদিয়ে নগাঁও সমষ্টির পর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে একটা বার্তা ভোটারের মজলে যাব। বার্তা হল কংগ্রেসে সংখ্যালঘুর ভোটর ভিত্তিত জিকিব বিচাৰে। তেনে অবস্থাত গৌরব গগৈর স্থিতি দুর্বল হয়ে পড়ব, সেয়ে গৌরব গগৈ সমর্থকসকলে গৌরব গগৈ এইবার যোরহাট লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করা বিচারিছে। কংগ্রেসের নেতৃত্বই বিচারিছে গৌরবে প্রতিদ্বন্দ্বিতা করক যোরহাট লোকসভা সমষ্টির, যুক্ত সমষ্টিত এটা সময় প্রতিনিধিত্ব করছিল গৌরবর পিতৃ প্রয়াত তরুণ গগৈ। প্রশ্ন হয়েছে যোরহাটের পর গৌরব কিয়? কংগ্রেস নেতৃত্বর ধারণা যোরহাটের আহোম ভোট আহিব গৌরব গগৈর সপক্ষে, যোরহাট লোকসভা সমষ্টির শিক্ষিত মানুষের ভোট আহিব গৌরবর সপক্ষে। যোরহাট লোকসভার অধীনস্থ তিতাবর আর নাজিরাত এটাও কংগ্রেসের বিধায়ক, সমষ্টি পুনর্নির্ধারণের পিছত যোরহাট লোকসভা সমষ্টি গৌরবর সপক্ষে বলে ধারণা। যোরহাট লোকসভা সমষ্টির বিগত নির্বাচন কংগ্রেসের প্রার্থী সুশান্ত বুড়াগোহাঁয়ে তপন গগৈর বিরুদ্ধে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু শেষ মুহূর্তত সুশান্ত বুড়াগোহাঁয় পরাস্ত হয়েছিল। কিন্তু এইবার গৌরবে সেই সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপিক প্রতিহত করব পারিব বলে ধারণা করা হয়েছে। অবশ্যই কংগ্রেস চিন্তিত এইভাবে যে যোরহাট লোকসভা সমষ্টিত এইবার মাজুলী বিধানসভা সমষ্টি সন্নিবিষ্ট করা হয়েছে। মাজুলীর মিসিং ভোট গৌরব গগৈর সপক্ষে যায় নাই সেয়া প্রশ্নের বিষয় হয়ে পড়ছে। আসলতে সমষ্টি পুনর্নির্ধারণের পিছত রাজনৈতিক পটর পরিবর্তন ঘটেছে। আমগুড়ি সমষ্টির বিলুপ্তি ঘটার লগে লগে সমষ্টিটির অগপ ভোট কংগ্রেসলৈ আহিব বলে আশা। ইতিমধ্যে প্রদীপ হাজরিকার সমর্থকে মুক্তিভাবে বিদ্রোহ করেছে বিজেপির বিরুদ্ধে। সমষ্টিটির আহোম ভোটার বিজেপির বিরুদ্ধে গেছে বলে ধারণা। দেরগাঁও সমষ্টি এসটির সংরক্ষিত হওয়ার লগে লগে বিরোধিতা আরম্ভ হয়েছে অগপত। দেরগাঁও বিধায়ক ভবেন বরালে বিজেপির বিরোধিতা করব বলে আশা। এটা প্রশ্ন হয়েছে সচাই যোরহাট লোকসভা সমষ্টির পর গৌরব গগৈ প্রতিদ্বন্দ্বিতা করব? এইখিনি সময়তে প্রদীপ হাজরিকাক লৈ জল্পনা কল্পনা চলিছে। অগপর ফালের পর দাবি জানা হব যে প্রদীপ হাজরিকাক শিবসাগর বিধানসভা সমষ্টির পর থিয় করাব লাগে, কেন প্রদীপ হাজরিকার ঘর শিবসাগর বিধানসভা সমষ্টির অধীনস্থ। প্রদীপ হাজরিকায় অগপ বিজেপির মিত্রগোষ্ঠীর প্রার্থী হিসাবে সেই সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হব বলে ধারণা অগপ, কেন শিবসাগরের এতিয়াও বিজেপিয়ে কোনো শক্তিশালী প্রার্থী থিয় করাব পৰা নাই। অবশ্যই প্রণব গগৈর পুত্রক বিজেপিয়ে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করার চিন্তা চর্চাও চলাইছে, কিন্তু এতিয়া হঠাৎ অগপর ফল দাবি আহিছে শিবসাগরের প্রদীপ হাজরিকাক প্রার্থী হিসাবে থিয় করা। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত এতিয়াও গ্রহণ করা হওয়া নাই। Bureau Report, NB News. NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।